মৃত্যুর এগারো দিন পর সোমবার এগারো মার্চ বৃষ্টি খাতুনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে কে এই বৃষ্টি খাতুন দর্শক আপনারা যারা সাংবাদিক অভিশ্রুতিশাস্ত্রীকেই জানছিলেন তিনিই হলেন বৃষ্টি খাতুন এর আগে রাত সোয়া আটটার দিকে তার লাশবাহী গাড়িটি কুষ্টিয়ার খোকসায় গ্রামের বাড়িতে পৌঁছায় বৃষ্টির লাশ আসার খবরে এলাকার বিভিন্ন বয়সী নারী পুরুষ সন্ধ্যার পর থেকেই তার বাড়িতে এসে ভিড় জমাতে থাকে লাশবাহী গাড়িটি আসার পর বৃষ্টির মা বোন এবং স্বজনরা কান্নায় ভেঙে পড়েন তার লাশ হস্তান্তর নিয়ে নানা নাটকীয়তার কারণে স্বজন ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন পরে রাত সাড়ে নটার দিকে বৃষ্টির জানাজান নামাজ শেষে খোকসা উপজেলার বনগাঁও পশ্চিম পাড়া এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বৃষ্টি খাতুনের মা বিউটি বেগম বলেন আমার মেয়ে বাড়ি এলো কিন্তু লাশ হয়ে আপনারা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এর আগে গত শনিবার রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহত গণমাধ্যম কর্মী অভিশ্রুতিশাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের পরিচয় শনাক্ত হয় ডিএনএ পরীক্ষায় প্রতিবেদনে বেরিয়ে আসে তার বাবা সবুজ শেখ এবং মা বিউটি খাতুন বৃষ্টি খাতুনের লাশ সোমবার বিকেল তিনটার দিকে বাবা সবুজ শেখের কাছে হস্তান্তর করে সিআইডি উল্লেখ্য গত উনত্রিশ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কুজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান বৃষ্টি তার বন্ধু ও সহকর্মীদের কাছে তিনি অভিশ্রুতি নামে পরিচিত ছিলেন তিনি মূলত মুসলিম পরিবারের সন্তান কিন্তু অভিশ্রুতির নামে নিজেকে পরিচয় দেওয়ার কারণে তার লাশ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয় মৃত্যুর পর রমনা মন্দিরের পুরোহিত বৃষ্টিকে সনাতন ধর্মলম্বী বলে পরিচয় দেন অন্যদিকে সবুজ শেখ ও বিউটি খাতুন বৃষ্টিকে নিজের সন্তান বলে দাবি করেন ধর্ম পরিচয় নিয়ে চারদিকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা আটকে যায় লাশ হস্তান্তর দর্শক পরিচয় ডিএনএ নমুনা পরীক্ষা করা হয় এতে দেখা যায় বৃষ্টির সঙ্গে সবুজ শেখ ও বিউটি খাতুনের ডিএনএ মিলেছে কলেজের সার্টিফিকেট জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে অভিশ্রুতি শাস্ত্রীর নাম বৃষ্টি খাতুন দর্শক এখানে একটি বড় প্রশ্ন চলে আসে শাস্ত্রী যে গণমাধ্যমে কাজ করেছিলেন সেখানে কি তারা বায়োডাটা দেখেছিলেন এরপরে কি তারা সার্টিফিকেট দেখেননি যেখানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটে অবশ্যই নাম দেয়া আছে বৃষ্টি খাতুন তবে তারা কেন এই ব্যাপারটি আমলে নিল না এটি এখন গণমাধ্যম কর্মীদের কাছে অনেক বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দর্শক আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন